তোমার মায়ের কথা মনে পড়ে না? দেখো নি তোমার মাকে? তোমার মা কেমন তুমি জানো? দেখতে কেমন জানো না? মাছ মাংস খেতে পাও না? মাছ মাংস খাওয়ার ইচ্ছা করে? কতদিন হলো মাছ মাংস খাওনি? অনেক দিন। বলছি তোমার নাম কি? রনক। তুমি এখানে থাকো? স্কুলে যাও? কিসে পড়ো? ওয়ানে। তোমরা ক ভাই? দু ভাই। আর একটা তোমার দাদা না ভাই? দাদা। তোমার থেকে বড়? আচ্ছা আচ্ছা। তোমরা এই ঠাকুমার কাছে থাকো? আর তোমার বাবা? বাবা বাড়িতে আসে? আচ্ছা আচ্ছা। কি করে বাবা? অটো। আর মা? মা নেই। কোথায় গেছে? কোথায় গেছে মা? চলে গেছে অন্য কারোর সাথে? তো তোমার মা যেদিন থেকে গেছে তোমাদের কোনো খবর নেয়নি? না। তোমাকে দেখতেও আসে না? মানে এত সুন্দর একটা ছেলেকে কিভাবে রেখেছো? ছেলেটা তো ভালোই সুন্দর দেখতে। হ্যাঁ সত্যি, রাজকুমারের মতো দেখতে একটা সুন্দর ছেলে। তোমার মায়ের কথা মনে পড়ে না? দেখো নি তোমার মাকে? তোমার মা কেমন তুমি জানো? দেখতে কেমন জানো না? তো একে নিয়ে আপনি অনেক কষ্টতে আছেন তাহলে? তো এখন এখন আপনাদের কি সমস্যা? আপনি রান্না করেন কোথায়? ঘরের ভিতরে রান্না করেন? চলেন তো দেখি। ওইখানে রান্না করেন? এখানে? আচ্ছা আচ্ছা। মানে এই জায়গাটা রান্না করেন? ঘরের তো এদিকে টিপ্পাল, জল টল তো চলে আসে মনে জল পড়লে। আর আপনাদের রাস্তাঘাটের অবস্থা তো খুব খারাপ দেখলাম। মানে যে এখন তো জল হচ্ছে তো রাস্তায় জল জমে যায়। ঘর তো এদিক দিয়ে পুরো ফাঁকা হয়ে যায়, জল আসে এদিক দিয়ে। আচ্ছা আচ্ছা। তো সবাই কি এই ঘরে থাকেন? মানে আপনার দুই নাতি আর আপনি এখানে, আর আপনার ছেলেটা যে ওর বাবা? আসে না, ডাক্তাররা আসে, এসে শুয়ে পড়ে। ওর টাকা পয়সা কিছু দেয় না? বাজার টাজার করে না? আজকে কি রান্না করেছেন? কিছু রান্না করেনি, শুধু জল আছে। ও রান্না করেননি তো? পান্তা ভাত? পান্তা ভাত আছে, দুটো আর ছেলেটা খাবে। ছেলেটা পান্তা খাবে? হ্যাঁ, কি করবে, ভাত খাবে না? ভাত খেতে পাবো, বাবু যদি বাজার করতে যায় তবে তো। ও মানে দুপুরবেলা ভাত রান্না করবেন না? পান্তা খেয়ে থেকে যাবে? তো পান্তা খেয়ে নাও দুপুরবেলা, ও স্কুলে গিয়ে ভাত খেয়ে আসো, আর না হলে বাড়িতে থাকলে পান্তা খাও। রান্না বান্না তাহলে ঘরেই করেন? মানে যখন হয় তখন রান্না করেন? না হয় না করেন। এত সুন্দর একটা ছেলেকে রেখে ওর মা চলে গেল, কোনো খবরও নিল না আজ অব্দি। এত সুন্দর দেখ, সত্যি রাজপুত্রের মতো দেখতে ছেলেটা, এত বেশ নাদুস নুদুস দেখতে। যাও আমার সাথে? কেন যাবো না? চলো আমাদের সাথে চলো। এখানে থাকবা? দিদার কাছে যে খাবার হচ্ছে না তবু থাকবা? না খেয়ে থেকে যাবা? পান্তা ভাত খেয়ে থেকে যাবা দিদার কাছে? হ্যাঁ। তো বন্ধুরা, আজকে আমি এসেছি এটা বারুইপুরে। এর নাম হচ্ছে রনক, এর মা হচ্ছে এর যখন এক বছর বয়স তখন একে রেখে, আর এর একটা দাদা আছে ওর যখন চার বছর বয়স। এই দুই ভাইকে রেখে এর মাটা আরেকজনের সাথে চলে যায়। মানে আট বছর হয়ে গেল যাওয়ার, মানে সাত আট বছর হয়েছে চলে গেছে, আজ অব্দি বাচ্চাটার কোনো খবরও নেয়নি। এবং এর বাবা যে আছে, বাবাটা হচ্ছে অটো চালায়, এবং যা রোজগার করে বাবা নিজেই খরচা করে ওদিকেই থেকে যায়, নেশা করে প্রচণ্ড। মানে বাচ্চাগুলোর জন্য খাওয়ারও কিছু নিয়ে আসে না, বাচ্চাগুলোর জন্য না কিছু খাওয়ার নিয়ে আসে না কিছু করে। তো এরকম একটা সুন্দর ছেলেকে রেখে ওর মাটা মানে কী করে চলে যেতে পারে? সত্যি এই বাচ্চাটাকে দেখে খারাপ লাগছে যে এইটুকু বাচ্চাকে রেখে ওর মা কী করে চলে যেতে পারে, সেটাই সব থেকে খারাপ বিষয়। মানে কত সুন্দর একটা বাচ্চা, এই বাচ্চাটাকে রেখে ওর মাটা চলে গেছে। ঠিক আছে, আমি আপনাকে কিছু পয়সা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই পয়সা দিয়ে আপনি যা যা পারবেন, একটু বাজার যা যা লাগবে, এর 3000 টাকা দিলাম। হ্যাঁ, এ টাকা দিয়ে আপনার যা যা বাজার লাগে এবং গ্যাস সিলিন্ডার লাগে একটু কিনে নেবেন দিদা। ঠিক আছে, মানে ছোট একটা গ্যাস নেবেন এবং ওভেন নেবেন, 1200 টাকার মধ্যে হয়ে যাবে আপনার। ঠিক আছে, ওটা দিয়ে বর্ষার দিনে একটু করে রান্না করুন, বর্ষা যখন থেমে যাবে তখন আপনি কোথাও উনুন করে রান্না করবেন। ঠিক আছে, আর বাকি যে টাকা থাকলো সেই টাকা দিয়ে সুন্দর করে বাজার টাজার করে এই আপনার নাতি দুটোকে নিয়ে। মাছ মাংস খেতে পাও না? মাছ মাংস খাওয়ার ইচ্ছা করে? কতদিন হলো মাছ মাংস খাওনি? অনেক দিন, অনেক দিন। আচ্ছা ঠিক আছে দিদা, আপনি তাহলে একটু বাড়িতে বসেন, আমি আপনার জন্য কিছু বাজার করে দিয়ে যাই। আপনি বয়স্ক মানুষ, আপনি হয়তো বাজার করতে পারবেন না বলছেন। তো এর নতুন জামা আছে? হ্যাঁ, তোমার নতুন জামা আছে? নতুন জামা নেই? আর আপনার শাড়ি আছে নতুন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার তাহলে বাড়িতে একটু বসেন, কোথাও যাবেন না, আমি কিছু বাজার আর আপনার জন্য কি কাপড় চোপড় আমি নিয়ে আসছি। ঠিক আছে, চালে বসতে হবে তো, এক বস্তু দাও তো। হ্যাঁ।
এক কিলো মসুর ডাল, সরষার তেল এক কিলো, সার হাফ কিলো, লবণের প্যাকেট একটা। যে আলুটা কত করে? 32। এটা 3 কিলো দিয়ে দেয়। হ্যাঁ, কত হলো? 733। হ্যাঁ হ্যাঁ, পয়সাটা নিয়ে নেন। এটা 8 বছরের বাচ্চার একটা হাফ প্যান্ট আর একটা জামা কি গেঞ্জি দেন তো। এখানে আপনার যা কিছু লাগে মুদিখানা বাজার, ঠিক আছে, আলু পেঁয়াজ টিয়াজ সব কিছু আছে, এবং এই যে সরষার তেল, মুড়ি, বিস্কিট, এই যে হলুদ, মানে যা যা লাগে আর কি, ঠিক আছে, সব এগুলো আপনার মিনিমাম 2-3 মাস চলে যাবে এই বাজারগুলো। আর এই যে আপনার একটা শাড়ি নিয়েছি, এই শাড়িটা পরবেন, ঠিক আছে, তোমার হবে, পরে দেখো এটা খুলে। এখন শুধু মাংসটা পেলাম না, হ্যাঁ, এই 200 টাকার মাংস আপনি কিনে নেবেন, ঠিক আছে, পোলট্রির মাংস 200 টাকার কিনে নেবেন। তো বন্ধুরা, আমি আজকে বারুইপুরে এসেছিলাম এই যে পরিবারটির কাছে। তো এর মা হচ্ছে একে ছোটোবেলা রেখে চলে গেছে, বাবা হচ্ছে মদ খেয়ে টোটো নিয়ে বাইরেই থাকে, বাড়িতেও আসে না, কিছু বাজারও দেয় না। এনাদের বাড়িতে 3 মাস থেকে রান্নাই হয় নাই। তো যাই হোক, আমি যতটা পারলাম আজকে আপনাকে বাজার করে দিলাম, ভালো করে থাকবেন, ঠিক আছে, আমি আবার এদিকে আসলে আমি আবার চেষ্টা করবো আপনাদের কাছে আসার, ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, এটা ওপাশে রেখে দেবো, এই রেখে দিই, ঠিক আছে, সব কিছু এখানে সব কিছু করা থাকলো, ভালো করে রান্না করবেন, আর টাকাটা দিয়ে কিন্তু মাংস কিনে নেবেন, ঠিক আছে, যেহেতু অনেকদিন ও মাংস খায়নি, আমি নিতে চাইছিলাম কিন্তু ভালো মাংস পেলাম না, মানে মাংস দোকানে পেলাম না, এখন দুপুরবেলা, তো তো আপনারা হচ্ছে সকালে কিংবা সন্ধ্যাবেলা গিয়ে কিনে নিয়ে ভালো করে মাংস খাওয়া, ঠিক আছে ভাই, থাকো, আসছি, হ্যাঁ, ভালো থাকো, ভালো থাকবেন, হ্যাঁ, ঠিক আছে, এখন রান্না করে খাবেন, যা আমি বাজার করে দিলাম, ভালো করে থাকবেন, ঠিক আছে, আপনি মায়ের মতো, ঠিক আছে, ভালো থাকবেন, আসছি, হ্যাঁ।